যে ভাষায় আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন বিজেপির জমিদারি সহ্য করা যাবে না, দেরেক ও ব্রায়ান আর রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছে যে চিঠি পাঠিয়েছেন, তাতে সেই একই সুরে জমিদারি প্রসঙ্গ টেনে এসেছে। জমিদারি দেখুন, তৃণমূল আদপে কোনো রাজনৈতিক দল নয়। তৃণমূলের শরীরী ভাষা থেকে শুরু করে শব্দচয়ন কোনোটাই কোনো রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক পরম্পরার সঙ্গে মেলে না। আর তৃণমূল কংগ্রেস কিভাবে কাকে আক্রমণ করছে সেটা নিয়ে আজকে মানুষের মনে কোনো জিজ্ঞাসা নেই, কোনো উৎসাহ নেই, কার্যত কোনো প্রতিষ্ঠা নেই। মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে উপেক্ষা করছে। আমরা দেখেছি এর আগে কলকাতা হাইকোর্টের তরফ থেকে লাগাতার কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে সিবিআই এবং ইডি কে। তো এই যে আজকে ইডির তৎপরতা, কি মনে হয় সেই কারণে? পুরো নিয়োগ দুর্নীতি তো নতুন নয়, সেও তো বেশ কয়েক মাস হয়ে গেল। তৃণমূল তো বহুভাবে চেষ্টাও করলো এই দুর্নীতির তদন্তকে বন্ধ করবার জন্য, তা এখন তদন্ত না করলে আর কবে তদন্ত করবে? রাজ্য জুড়ে ব্যাপক অভিযোগ উঠেছে আবাসন দুর্নীতিকে ঘিরে, যারা ভুক্তভোগী তারা এখন নিক্ষুব্ধ। মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসবার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতি, স্বজন পোষণ, স্বেচ্ছাচারিতা এবং প্রতিহিংসা। আজকে যে কোনো গ্রামে, যে কোনো প্রান্তিক পরিবারের কাছে গেলে মানুষ সরাসরি অভিযোগ করছে যে কিভাবে আবাস যোজনায় ঘরের বন্টন হয়েছে। আজকে সে কারণে একদিকে যেমন আবাস যোজনার টাকা আসা বন্ধ হয়েছে, অন্যদিকে এই দুর্নীতি। তৃণমূল কংগ্রেস আজকে যখন রাজ্যভবন অভিযান করছে, এই সরকারের বিরুদ্ধে দিল্লির যন্ত্র মন্ত্রে বিক্ষোভ দেখাচ্ছে বাংলার চাকরি প্রার্থী, বাংলার চাকরি প্রার্থীরা দিল্লিতে আজকে যন্ত্র মন্ত্রে বিক্ষোভ দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস এই বিক্ষোভের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিজেদের সার্বিক ব্যর্থতা, দুর্নীতি, ভ্রষ্টাচার থেকে মানুষের দৃষ্টি ঘোরানো। পশ্চিমবঙ্গের যে জ্বলন্ত সমস্যা আছে, যে চাকরি বিক্রির কারণে এতগুলো ছাত্রছাত্রীর মেধা প্রতারিত হয়েছে, তাদের জীবনের 8 বছর চুরি হয়ে গেছে, আজকে সেটাকে অ্যাড্রেস না করে এরা অন্যদিকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এই নাটক তৈরি করছে, কিন্তু এদিকে খুব একটা লাভ হবে না। অভিষেকের ডিভিশন বেঞ্চের মামলায় আপাতত 10ই অক্টোবরের মধ্যে সমস্ত তথ্য জমা দিতে বলা হলো এবং 12ই অক্টোবরের পর ইডি স্ক্রুটিনি করে ঠিক করবে তাকে ডাকা যাবে কিনা, এবং ডাকতে হলে তাকে 48 ঘন্টার মধ্যে ডাকতে। দেখুন, প্রথম কথা হলো এটি একটি আইনি প্রক্রিয়া এবং বিষয়টা শুনলে আমাদেরও একটু অদ্ভুত লাগছে, কারণ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি আমার সমস্ত হিসাব দিয়ে দিয়েছি, তারপরে আবার হিসাব চাইছে, আবার তার পক্ষ থেকে আইনজীবী বলছেন 10ই অক্টোবরের মধ্যে হিসাব দিতে হবে। তার মানে কি যে হিসাব দিয়েছিলেন সেটা সম্পূর্ণ নয়, নতুন কোনো সম্পত্তির সন্ধান পাওয়া গেছে? সম্পূর্ণভাবেই এটা একটা আইনি প্রক্রিয়া, আদালত বিষয়টি দেখছেন, আদালতের উপরে মানুষের ভরসা আছে, আমার বিশ্বাস করি আদালতই এই সমস্যার সমাধান করে দেবে। বিতর্ক যখন সামনে আসে তখন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন যে সরকারি ব্যবস্থা থাকা সত্ত্বেও কী করে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে এই নিয়োগের দায়িত্ব গেল সেটা দেখার জন্য উনি একটা বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ সরকার প্রথমেই স্বীকার করে দিয়েছিল এখানে দুর্নীতি হয়েছে, তারপরে আদালতের নির্দেশ তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে সেটা আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস মানুষের টাকা খরচা করেছে সুপ্রিম কোর্টে গিয়ে, কিন্তু সুরাহা হয়নি। তো স্বাভাবিকভাবেই যেখানে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা প্রকাশ্যে এই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন এবং তারা বলছেন যে তাদের অন্ধকারে রেখে বাইরের জেলা থেকে লোক নিয়েছে, কীভাবে নিয়োগ হয়েছে 8 পাস সার্টিফিকেট বিভিন্ন স্কুল থেকে শয়ে শয়ে ইস্যু করে, তো সেখানে যারা চেয়ারম্যান আছেন তাদের বাড়িতে ইডি যাবে। কিন্তু আমাদের প্রশ্ন হলো প্রত্যেক ক্ষেত্রেই তো তদন্ত চলছে এবং তদন্ত করতে হবে, কারণ পশ্চিমবঙ্গ সরকারের এই 12 বছরে তৃণমূল সরকারের এমন কোনো দফতর নেই
যেখানে নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে স্বচ্ছতার কোনো নিদর্শন তারা রাখতে পেরেছে, সবটাই একদম চোরেদের পাঠশালা বানিয়ে ফেলেছে। দ্রুত নিষ্পত্তি আদালত চাইছে, বিজেপি চাইছে, সাধারণ মানুষ চাইছে, কিন্তু যারা এখানে এই তদন্তে দ্রুত নিষ্পত্তি চাইছেন তারাই আবার দিল্লিতে গিয়ে এমন নেতাদের পাশে বসছেন যে যারা বলছে ইডি আর সিবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে নরেন্দ্র মোদী সরকার ব্যবহার করছে। এই দ্বৈত চরিত্রে অভিনয়টা যদি বন্ধ করেন তাহলে হয়তো মানুষ কিছুটা আশ্বস্ত হতে পারে। শিলিগুড়ি সার্কিট হাউসে রাজ্যপালকে গো ব্যাক স্লোগান তৃণমূল নেতাদের বলবেন, এটাই তো তৃণমূল। একজন রাজ্যপাল তার সংবেদনশীলতা নিয়ে, তার একটা মানবিক মুখ নিয়ে তিনি পৌঁছে গেছেন উত্তরবঙ্গের মানুষের পাশে থাকার বার্তা নিয়ে, আর সেখানে তৃণমূল কংগ্রেস তাকে কালো পতাকা দেখাচ্ছে। কারণ কি? যে রাজ্যপালকে সরাসরি তারা এজেন্ট বলে দিয়েছেন, যে রাজ্যপালের সম্পর্কে বলছেন ভ্যাম্পায়ার, সাদা হাতি, জেমস বন্ড, তার এত প্রাসঙ্গিকতা তাদের কাছে কিসের জন্য আছে? কেন পতাকা দেখাতে গেছে? না না, পার্থভৌমিক তো বলবেই, ওর দিকটাও আপনাদের চিন্তা করতে হবে। একটা ফ্লপ শোতে গিয়েছিল দিল্লিতে, এই সমস্ত কথা এখন না বললে চাকরি চলে যাবে, তো মন্ত্রিত্ব খোয়ানোর ভয় আছে, সেই জায়গা থেকে এ ধরনের বক্তব্য রাখছে। নতুন প্রচারে তৃণমূল বিজেপির জমিদারি সংস্কৃতির বিরুদ্ধে লড়াই, এই স্লোগানকে সামনে রেখে লড়াই তৃণমূল। তৃণমূলের তরফে বলা হচ্ছে বিজেপির জমিদারি সংস্কৃতির বিরুদ্ধে লড়াই, এই স্লোগানকে সামনে রেখেই লড়াই তৃণমূল। ও আর লড়াই করতে পারবে না, লড়াই করার ক্ষমতা আর নেই। 12 বছর ক্ষমতার অমৃত সুরা পান করে যে জায়গায় পৌঁছে গেছেন সে তো দিল্লিতের মাটি দেখা গেল। এক একজন নেতার বডি ল্যাঙ্গুয়েজ, কারোর ঘড়ি খুলে চলে গেল, কারোর চটি হারিয়ে গেল, ও বোঝা হয়ে গেছে। 100 দিনের কাজ, আবাস যোজনার বকেয়া পাওনার দাবিতে দিল্লিতে হওয়া অশান্তির প্রতিবাদে রাজভবন অভিযান করছে আজ তৃণমূল কংগ্রেস। টাকা প্রাপক লক্ষাধিক মানুষের আবেদনের চিঠি রাজ্যপালের কাছে জমা দেওয়া তৃণমূল কংগ্রেসের তরফ। আর ওই 1,54,000-এর যে আধার কার্ডের লিঙ্ক খোঁজার সময় যে ভুয়ো জব কার্ডের সন্ধান পাওয়া গেল, সেই 1,54,000 শ্রম দিবস সেটাকে কত দিয়ে গুণ করলে কত টাকা দাঁড়ায়, সে টাকা কোথায় গেল? সেই চিঠি নিয়ে তো কেন্দ্রীয় মন্ত্রী অপেক্ষা করছে, সেখানে যেতে পারবেন না বলেই কখনো 5 জন, কখনো 10 জন, কখনো 500 জন বলে ওখানে থেকে পালিয়ে চলে এসেছেন। এখানে আদালতে যান না, দরজা তো খোলা। 100 দিনের কাজ তো একটা আইন, সেই আইনে মানুষকে কাজ দিতে হবে। কেন্দ্রীয় সরকার যদি এর বিপরীতে হাঁটে তাহলে সরাসরি সাংবিধানিক বেঞ্চ ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কৃষি মন্ত্রকের বিরুদ্ধে, সেখানে যান। বিরোধীরা বলছে দিল্লিতে যে যেটা হলো এই একটা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেটা হলো সেটাতে কোথাও না কোথাও বিজেপির লেখা চিত্রনাট্যতেই হয়েছে, বিরোধীরা এমন বক্তব্য। এই চিত্রনাট্য বছরের পর বছর মানুষকে পড়ানোর চেষ্টা করেছেন, মানুষ কিছুদিন পড়েছেন, অবশেষে মানুষ বুঝতে পেরে বিধানসভায় দুটো দলকেই শূন্য করে দিয়েছে। দক্ষিণবঙ্গ পৌরসভা নিয়ে 4টি জায়গা ইডি হানা, যার মধ্যে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান তাদের বাড়িতেও এবং পৌরসভাতেও হানা দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরসভা, জমির দাম ওখানে এত বেশি, চাহিদা এত বেশি, প্রমোটারের চাহিদা, কাউন্সিলরের চাহিদা, জমির চাহিদা সমস্ত কিছু বেশি, সেজন্য বেশি বেশি লোকের বাড়িতে চলে যাচ্ছে ইডি, এটাই হয়তো হতে পারে। দিল্লিতে একটা দুর্বল চিত্রনাট্য, ফ্লপ শো, ওখান থেকে মুখ রক্ষা করবার জন্য সে রাজ্যপাল ভবনের সামনে চলে গেছে। তাদের আসল দাবি কি আর আসল পাওনা কত এখন পর্যন্ত সেটাই মানুষের সামনে ঠিকঠাক তুলে ধরতে পারেনি। তবে যাদের জন্য আন্দোলন করছেন, যাদের দেখিয়ে আন্দোলন করছেন, তারা জানেন যে আসল অপরাধী কারা। সেজন্যই দিদির চাটাই বৈঠক হয়নি, আর রক্ষা কবচ নিয়ে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে পারেনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দু মাস পরে জানা যাবে, পুজোর পর জানা যাবে, দিল্লিতে মুখ্যমন্ত্রী নিজে যাবেন 2 লক্ষ লোক নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দু মাস পর জানা যাবে দিল্লিতে মুখ্যমন্ত্রী নিজেই অবস্থান বিক্ষোভ করবেন দিল্লিতে। আমরা তো শুনছি পুজোর পরে ব্যাপক শীত পড়বে, এবার পশ্চিমবঙ্গে ভারী ঠান্ডা পড়বে। যেভাবে প্রাকৃতিক দুর্যোগ চলছে, বারবার নিম্নচাপ, উত্তরবঙ্গ একদম ভয়াবহ পরিস্থিতি, শীতও নাকি এবার জাঁকিয়ে পড়বে, পুজোর পরে থেকেই নাকি শুরু হবে শীতটা, তো আমরাও শুনছি। ঘামাচির ছালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। NP Dotto & Son.